সাদ্দাম হোসেন আপনি লিখেছেন, আমার দুজন কন্যা সন্তান 3 দিন জীবিত থাকার পরে মারা যায়, এতে আমরা মর্মাহত। আমি এবং আমার স্ত্রী সকলেই সান্ত্বনা আমি এবং আমার স্ত্রীকে সকলেই সান্ত্বনা দিয়ে থাকি। আমার কন্যাদের জানাতে যাবার ক্ষেত্রে আমাদের সুপারিশ করবে কথাটা কতটুকু সত্য, তাদের আকিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা? যদি জন্মের পর 7ম দিন পর্যন্ত তারা বেঁচে না থাকে, তার আগে মৃত্যু হয়, তাহলে আকিকা দেওয়ার প্রয়োজন নাই। 7ম দিন যদি বেঁচে থেকে থাকে তাহলে তাদের 7ম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, তারা আপনার জান্নাতের পথ পরিষ্কারকারী হবে, জান্নাতে অভ্যর্থনা করবে। যদি আপনি নিজে ইমানামলের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি তার ছোট বাচ্চা মৃত্যুর পর তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমার সন্তান যদি তোমার জান্নাতে তোমাকে অভ্যর্থনা করতে আসে তাহলে সেটা তোমার কাছে কেমন লাগবে? তো এই হাদিস থেকে বোঝা যায় যে এই নিয়ামতটি পাওয়া যাবে ইনশাআল্লাহ বিদিনে যদি সবর করা যায়। আরিফুল হক আরিফুল হাসান আপনি লিখেছেন, যদি কোনো মেয়ে বলে যে আমি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, তার ব্যাপারে আপনার মন্তব্য কী? আমি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না এই কথা যদি কেউ বলে, তাহলে দাড়ির প্রতি বিদ্বেষ তিনি যদি জানেন এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, তারপরে তিনি এটাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাচ্ছিল্য করেন, তাহলে সেটার ফলে ইমান থেকে খারিজ হয়ে যাবেন। আর যদি দাড়ির প্রতি বিদ্বেষ নাই তার, বা দাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এরকম কিছু তিনি ভালো করে জানেনও না, বরং তিনি মনে করছেন এটা রাখলেও চলে না রাখলেও চলে এমন কোনো জরুরি বিষয় না, সেই জায়গা থেকে তিনি এটার প্রতি অপছন্দনীয় থাকার কথা বলেছেন, তাহলে এর ফলে বেঈমান হয়ে যাবেন না, কিন্তু সন্দেহাতীতভাবে এটাও অত্যন্ত গর্হিত একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করুন, আমরা যেন আমাদের রুচিগুলোকে কোনো হাদিসের রুচিতে পরিবর্তন করতে পারি।